মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার জনৈক একজন ভদ্র মহিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বিদেশির সাথে তার পরিচয় হয়। উক্ত বিদেশি তিনার সাথে বিভিন্ন সময় ইংরেজিতে কথা বলতেন, বিশ্বাস স্থাপন করতেন যে উনি একজন বিদেশি নাগরিক এবং বিশ্বের একজন একটি উন্নত দেশে উনি অবস্থান করছেন। এভাবে ওনার সাথে ইনস্টাগ্রামে পরিচয় হয়, কথাবার্তা চলতে থাকে, দীর্ঘদিন ধরে ওনার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে সেই বিদেশি ওনাকে বলেন যে তুমি তো আমার বন্ধু, সুতরাং তোমাকে একটা পার্সেল পাঠাতে চাই, আমি মূল্যবান, তুমি এটা রিসিভ করবা। তো ভদ্রমহিলা, তিনি একজন পেশায় শিক্ষক, তিনি অ্যাভয়েড করতে চান, কিন্তু এক পর্যায়ে তার চাপাচাপিতে তিনি সম্মত হন যে ঠিক আছে তুমি এটা পাঠাও। তখন সে বলে যে এটা পাঠাতে হলে কিন্তু তোমাকে কিছু খরচ বিয়ার করতে হবে, আমি ইনভয়েসটা তোমাকে পাঠাচ্ছি। তো ইনভয়েস পাঠায়, ইনভয়েসের মধ্যে দেখে যে আইফোন প্রো ম্যাক্স আছে, তারপরে উন্নত মানের ইলেকট্রনিক্স, তারপরে ডায়মন্ডের জিনিসপত্র, একেবারে লোভনীয়। এবং দেখা যায় যে ইনভয়েসের মধ্যে লেখা আছে প্রায় 500 ইউরোর মূল্যমানের পার্সেল তাকে পাঠানো হচ্ছে। তো এটা দেখে ভদ্রমহিলা পরবর্তীতে রাজি হন এবং ইনভয়েসের নিচে সুন্দর করে লেখা থাকেন যিনি ইনভয়েস যে পার্সেলটা রিসিভ করবেন ওনাকে নগদ 50,000 টাকা কাস্টমস ডিউটি দিতে হবে। যাই হোক, উনি রাজি হন, ওনার কাছে পার্সেল আসে এবং পরবর্তীতে দেখা যায় যে কাস্টমস এয়ারপোর্ট থেকে একজন কাস্টমস অফিসার ওনাকে রিং করেন, রিং করে বলেন যে আপনার নামে একটা পার্সেল এসেছে, এই পার্সেলটা রিসিভ করতে হলে আপনাকে টাকা দিতে হবে। তো তারপরে ওই একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, সে অ্যাকাউন্টে উনি টাকা পাঠিয়ে দেন। প্রথমে তিনি 35,000 টাকা দেন, পরবর্তীতে ওনাকে আরও চাপাচাপি করা হয় যে না, পার্সেল রিলিজ করা সম্ভব হচ্ছে না, এটা ডিউটি ফি বেশি। তারপরে উনি ওনার থেকে আরও 30,000 টাকা নিয়ে নেন ওই অ্যাকাউন্টে। এরপরে দেখা যায় যে পার্সেল বাসায় ডেলিভারি দিবে, সেটা বলে ওনার কাছ থেকে আবার টাকা চাওয়া হচ্ছে, 8,500 টাকা চাওয়া হচ্ছে। তখন উনি একটু ওনার মধ্যে কনফিউশন তৈরি হয় এবং উনি ওনার নিকট আত্মীয়দের সাথে বিষয়টা শেয়ার করেন এবং এক পর্যায়ে ওনার RAB-10 কার্যালয়ে এসে আমাদের কাছে কমপ্লেন করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা গতকালকে এই প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করার জন্য অভিযানে নামি এবং আমরা বাড্ডা, বসুন্ধরা এলাকা এবং কদমতলি থানাধীন স্বামীবাগ এলাকা থেকে আমরা 4 জনকে অ্যারেস্ট করি। তার 2 জন বিদেশি নাগরিক, তারা নাইজেরিয়ান, এবং 2 জন বাংলাদেশি নাগরিক। আমি এদের নাম বলছি, এদের নাম হলো চার্লস ইফান্দে উদুজি, ইনি নাইজেরিয়ান নাগরিক, এবং আরেকজন ফ্রাঙ্ক কোকো, তিনিও নাইজেরিয়ান নাগরিক, শফিমুল্লাহ, তিনি বাংলাদেশি নাগরিক, তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়, এবং মৌসুমী খাতুন একজন মহিলা যিনি চার্লসের পতিত স্ত্রী হিসাবে আমাদেরকে পরিচয় দিয়েছেন, তার বাড়ি ময়মনসিংহ জেলায়। আমরা এই 4 জনকে গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে যে সমস্ত আলামত আমরা পেয়েছি সেটা হলো যে ইনভয়েসের কপিগুলো তাদের কাছে ছিল এবং তাদের যে মোবাইল, 8টা মোবাইল পাওয়া গেছে এবং সেগুলো তারা এই ফ্রড কার্যক্রমে ব্যবহার করতেন এবং তারা এই ঘটনাটা আমাদের কাছে স্বীকার করেছেন যে এরা দীর্ঘদিন ধরে এইভাবে প্রতারণা করে আসছেন। যেটা তারা বলছেন যে তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন জনের প্রোফাইল ঘেটে ঘেটে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাতে থাকেন, যিনি অ্যাকসেপ্ট করেন তার সাথে তখন কথা বলতে থাকেন এবং এই নাইজেরিয়ানরা এরা ইংলিশে তাদের সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে বিশ্বাস স্থাপন করেন যে তারা বিদেশি নাগরিক এবং বিশ্বের উন্নত দেশে আছেন। আর যেহেতু তারা বাংলাদেশি কোনো সিম ব্যবহার করেন না, অনেক সময় হোয়াটসঅ্যাপে কথা বলেন, কখনো ইনস্টাগ্রামে কথা বলেন, কখনো মেসেঞ্জারে কথা বলেন, সুতরাং তার অবস্থান সম্পর্কে আসলে এটা ভিকটিম কিন্তু জানতে পারেন না যিনি কোথা থেকে কথা বলছেন। তো স্বাভাবিক কারণে একটা পর্যায়ে আস্থা তৈরি হয় এবং আস্থা তৈরি হওয়ার পরে তারা এরকম বিভিন্নখানে পার্সেল পাঠান। একজন কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দেন যিনি মহিলা, তিনি সবসময় কাস্টমস অফিসার হিসেবে পরিচয় দেন, আর সফি যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সবসময় পার্সেল ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। আমরা এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে চার্লস এবং ফ্রাঙ্ক দুজনেই বাংলাদেশে ভ্রমণ বিষয়ে এসছেন, কিন্তু আমি এসবির সাথে যোগাযোগ করেছি, বাংলাদেশে বৈধভাবে আসার কোনো তথ্য আমাদের ইমিগ্রেশন পুলিশের কাছে নেই, তার মানে হচ্ছে তারা অবৈধভাবে এসছেন। আমরা যারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করি আমরা অনেক সময় জানি এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেক সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
আর কিছু আসেন যে তারা বৈধভাবে আসেন, দীর্ঘদিন ধরে পরে থেকে এখানে অবৈধ হয়ে যান। আর আমাদের দেশে কিছু স্টুডেন্ট আছে যারা বৈধভাবে আছে, আবার কিছু বিজনেসম্যান আছে বৈধভাবে আছে, কিন্তু একটা বৃহৎ সংখ্যক নাইজেরিয়ান নাগরিক এই দেশে কিন্তু অবৈধভাবে বসবাস করছেন। এবং সেটা আপনারা অনেক সময় জানেন যে এরা যেতে চায় না, এরাও চায় যে এদের নামে একটা মামলা হয়ে যাক, তাহলে এরা দীর্ঘদিন ধরে থেকে যেতে পারবে। এই সুবিধাটা তারা অনেক সময় নিতে চান। আর এদেরকে যখন বাইরে পাঠানো দরকার হয়, সেটা বাংলাদেশ সরকারের খরচে পাঠাতে হবে, এটাই আমাদের জন্য একটা ব্যারিয়ার। কিন্তু আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর আগে ইতিপূর্ব এই নাইজেরিয়ান নাগরিকরা বিভিন্ন প্রতারণার সাথে জড়িত হওয়ার কারণে গ্রেপ্তার হয়েছে। এইরকম বহু রেকর্ড আমাদের কাছে আছে, আমরা ইতিপূর্বে আপনার কাছে সেই তথ্য নিশ্চয় আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড জালিয়াতি, ব্যাংকের এটিএম বুথে জালিয়াতি, এগুলোরও অনেক কাজের সাথে তারা জড়িত। এরা এই ফ্র্যাঙ্ক এবং কোকো দুজন আমাদের কাছে, কোকো এবং চার্লস দুজন আমাদের কাছে যেটা বলেছে, তারা 2019 সাল থেকে একজন আছে এবং 2021 সাল থেকে একজন আছে। তারা প্রথমে এদেশে বঙ্গবাজারে কাপড় কিনত এবং কাপড় কিনে সেগুলো তাদের নাইজেরিয়া পাঠাতো, এবং এটার আড়ালে তারা বিভিন্ন জনের সাথে এই প্রতারণা কার্যক্রমগুলো চালিয়ে আসছেন। আমাদের সাথে যেই মহিলা এখানে এই আসামিদের সাথে অ্যারেস্ট হয়েছেন, যিনি বাড়ি ময়মনসিং, উনি 2019 সাল পর্যন্ত সৌদি আরবে গৃহশ্রমিকের কাজ করতেন। পরবর্তীতে উনি 2019 সালে দেশে আসার পরে এই বঙ্গবাজারে এই এই দুজনের সাথে তাদের পরিচয় হয়, একটা সময় তাদের সাথে সখ্যতা গড়ে ওঠে, এবং পরবর্তীতে তিনি চার্লসের সাথে বসবাস শুরু করেন এবং ওই এই প্রতারণার জন্য একজন কাস্টমস অফিসার হিসেবে নিজেকে এই প্রতারণার সাথে সামিল করেছেন, এবং এই প্রতারণা তারা দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা এই আপনাদের মাধ্যমে এটা জানাতে চাচ্ছি, আমাদের মানুষজন যারা আছেন এ ধরনের প্রতারক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে মূল্যবান পার্সেল পাঠানো হয়, আমাদের কাছে কিন্তু এরকম বিভিন্ন সময় যখন আমরা কাজ করেছি আমরা দেখতে পেয়েছি অনেক সময় পার্সেল পাঠানো হয়, সেই পার্সেলের মধ্যে খেলনা থাকে, অন্য অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে, যেটা তত বলা হয়েছে যে এটার ভিতরে খুব গুরুত্বপূর্ণ মালামাল থাকে, এভাবে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছেন। তো এই ধরনের আসলে একজন মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় না জেনে কোনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা এবং এই ধরনের লোভনীয় অফারে যেন কেউ না পড়েন, এটাই আমাদের আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে। বিজ্ঞ আদালতে ওর নামে, চার্লসের নামে একটা মামলা বিচারাধীন আছে। আমরা গতকালকেই তো অ্যারেস্ট করলাম, গতকাল রাতেই অভিযানটা করেছি। আমরা পাঁচজনের সাথে যোগাযোগ করতে পেরেছি ভিকটিমরা, এরা অনেকেই এখন যে সমস্ত ভিকটিম তারা লজ্জিত এরকম একটা প্রতারিত হওয়ার পরে। অনেকে আছেন যে খুব ভালো ভালো জায়গায়, যেমন আজকে যিনি প্রতারিত হয়েছেন ভিকটিম, যিনি সাক্ষাৎকার আপনারা হয়তো নিয়েছেন, এই ভদ্রমহিলা কিন্তু একজন শিক্ষক। এরকম অনেকে আছে বিভিন্ন এই লোভের কারণে, প্রতারণার শিকার কারণে লজ্জায় আসতে চাননি, বাট আমরা পাঁচজনকে ট্রেস আউট করতে পেরেছি, যারা বিভিন্ন ঢাকা শহরে চারজন এবং একজন ফেনীতে আছেন। এর কিন্তু আমাদের কাছে সফি যে ছেলেটা যে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো, সে বলছে এরকম বিভিন্ন জায়গার মধ্যে তারা এরকম ভুয়া মালামাল ডেলিভারি দিয়েছে, মানুষজনকে প্রতারিত করেছে। অপরাধী আসলে যেখানেই থাকবে, যখন ধরা পড়বে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। আমি যতটুকু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমাদের একটা এসবিতে একটা ডাটাবেজ আছে, অনেকেরই পাসপোর্ট যারা বিভিন্নভাবে ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে ডিপোর্ট করার অপেক্ষায় তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং সরকারি ব্যয়ে এদেরকে ডিপোর্ট করার বিষয়টা অনেকের বিষয়ে প্রক্রিয়াধীন আছে, কিন্তু এই সুযোগে তারা বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। অপরাধীগুলোকে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে একসময় ফেরত পাঠানোর প্রক্রিয়া হয়তো ফলপ্রসূ হবে। এসবি কর্তৃক যেটুকু আমরা জানতে পেরেছি, আমি কথা বলেছিলাম এসবির আমাদের যারা এসসি উইং যেটা আছে, যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করে, আমাদের দেশে প্রায় 2000 মতো নাইজেরিয়ান আছে, এর মধ্যে 50% একেবারে অবৈধভাবে আছে এবং একটা বৃহৎ সংখ্যক জেলখানায় আছে।